Assalamualaikum bondhura, welcome back to my channel. আমাদের আজকের রেসিপি ডাবল ফ্রাইড চিকেন। আমরা অনেকেই KFC ফ্রাইড চিকেন খেয়েছি, কিন্তু এই ডাবল ফ্রাইড চিকেন অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। আজকে আমি দেখাবো ডাবল ফ্রাইড চিকেন কিভাবে বানাতে হয়। বেসিক্যালি ডাবল ফ্রাইড চিকেন কোরিয়ানরা বেশি খেয়ে থাকেন, তো চলুন বন্ধুরা দেখে নিই ডাবল ফ্রাইড চিকেন বানাতে আমার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি এখানে একটা কলার পাতা নিয়েছি, কলার পাতার মধ্যে দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া, শুকনো মরিচ 5টা, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং একটা টমেটো। এখানে আমি নিয়েছি 3 টুকরা দারচিনি, 4টা এলাচ আর 4-5টা লবঙ্গ। এবার আমি এই কলার পাতাটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নেব। একটা ফয়েল পেপারে এই কলার পাতাটা খুব ভালোভাবে মুড়ে নেব। চেপে চেপে কলার পাতাটা খুব ভালোভাবে মুড়ে নিলাম। এবার আমি এটাকে আগুনে দিয়ে দিলাম, 4-5 মিনিট আমি ভাপ দিয়ে নেব। 4-5 মিনিট পরে আমি নামিয়ে নিলাম। এবার খুলে দেখি কিরকম হলো। দেখুন বন্ধুরা ভাপ বেরোচ্ছে, মনে হচ্ছে খুব ভালোভাবেই মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো তুলে নিচ্ছি, এগুলো এবার খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আপনি চাইলে ব্লেন্ডারেও পেস্ট করতে পারেন এবং শিলপাটাতেও পেস্ট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা এটাকে পেস্ট করে নিই। আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি স্কিন সহ। চিকেনের পিসগুলো যদি মোটা হয় তাহলে অবশ্যই একটু কাট করে নিতে হবে, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা আমি একটু করে কেটে নিচ্ছি। আপনারা যদি চিকেনটা যদি মোটা হয় তাহলে অবশ্যই এভাবে কেটে নেবেন। এভাবে আমি সবগুলো চিকেন কেটে নিব। এখানে আমি একটি বোলে 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ময়দা নিতে পারেন। 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 কাপ ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম। এবার যে মশলাটা ভাপ দিয়ে নিয়েছিলাম সেই মশলাটা, ভাপ দিয়ে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। এবার একটা ডিম দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া। এবার আমি চিকেনের পিসগুলো এর ভেতরে দিয়ে দেব। চিকেনের পিসগুলো উল্টে পাল্টে এবং কাটা অংশে খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আর এই ম্যারিনেট করা চিকেনটা অবশ্যই 4-5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর যদি আপনার হাতে একান্তই সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে চিকেনের ভেতরে, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এভাবে ঘুরিয়ে ফিরে এবং কাট করা অংশগুলোতে
খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো মেখে দিতে হবে। এভাবে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব 4-5 ঘন্টা, তারপর আমি ফ্রাই করব। আমি এখানে একটা আলু নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে আলুটা ভাজি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি আলুটা ভাজি করে খুব ভালোভাবে ধুয়ে চিপে নিয়েছি। এবার এই আলু ভাজিটা আমি ফ্রাই করে নেব। KFC ফ্রাইড চিকেন এবং ডাবল ফ্রাইড চিকেন একটু আলাদা, তাই আজকের ভিডিওটি স্কিপ না করে দেখে নিন KFC ফ্রাইড চিকেন আর ডাবল ফ্রাইড চিকেনের মধ্যে ডিফারেন্সটা কী। এবার বন্ধুরা, এই আলু ভাজিটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন আলু কাটাটা খুব সুন্দর শনপাপড়ির মতো হয়েছে, কুচি কুচি, দেখতে খুব ভালো লাগছে। এবার আমরা আলুটা ফ্রাই করে নিই। এবার এই আলু ভাজা প্যানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিতে হবে। এবার হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা চিকেনের পিসগুলো তেলে ছেড়ে দিব। প্রথমবার চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। ফার্স্ট ফ্রাইতে যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, পরের বার যখন আমরা ফ্রাই করব যেন ভেতরটা সিদ্ধ হয়ে থাকে, ওপরের লেয়ারটা খুব ক্রিস্পি হয়। সেই জন্য প্রথমবার ফ্রাইটা ডিপ ফ্রাই করতে হবে যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমরা উল্টে দিচ্ছি। উল্টে এই পিঠটাও আমরা এই পাশটাও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। হয়ে গেছে আমার চিকেনগুলো ফার্স্ট ফ্রাই করে নেওয়া। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই চিকেনগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। রান পিসটা যেহেতু একটু মোটা, তাই খুব ভালোভাবে রান পিসটা ফ্রাই করে নিতে হবে। সবগুলো পিস আমি তুলে নিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার আমি 1 কাপ ময়দা নিলাম। হাফ চামচ লবণ অথবা আপনার স্বাদ মতো, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ আলুগুলো ভেজে নিয়েছিলাম, আলুগুলো খুব মচমচে করে ভেজে নিতে হবে। এবার আলুগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে এই ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ময়দার সাথে খুব নেড়ে নেড়ে মিক্সড করে নিতে হবে ভালোভাবে। এবার আমি একটি চাটনির সাহায্যে, যেহেতু আলুগুলো ভাজা ময়দার সাথে ভালোভাবে মিক্সড হচ্ছে না,
তাই আমি এই ছাকনিটার সাহায্যে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। তাহলে দেখবেন ময়দাটা এই কোটিংটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে। তারপর আমি চিকেনের সাথে লাগিয়ে নেব। এর মধ্যে আমার চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। এবার যে আগের আমি ময়দা দিয়ে একটা লেয়ার বানিয়েছিলাম সেটাতে আবার ডুবিয়ে ডুবিয়ে আমি এই ময়দার কোটিংটাতে ডুবিয়ে নেব। এই ডাবল ফ্রাইড চিকেনটা খেতে কিন্তু KFC ফ্রাইড চিকেনের থেকেও বেশি মজাদার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদিও একটু ঝামেলা, কিন্তু আমরা ছুটির দিনে এই ডাবল ফ্রাইড চিকেনটা বাসায় করে খেতেই পারি। তাই বন্ধুরা, আপনারা কষ্ট হলেও একদিন বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে। এবার এই কোটিংটা খুব ভালোভাবে চেপে চেপে চিকেনগুলোর সাথে লাগাতে হবে, ভালো করে চেপে। তাহলে ওপরের লেয়ারটা খুব ক্রিস্পি হবে। আমি খুব ভালোভাবে চেপে চেপে লাগানোর চেষ্টা করছি। হয়ে গেছে আমার এক পিস চিকেন। এভাবে সবগুলো চিকেন পিস আমি একইভাবে কোটিং লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার সবগুলো চিকেন পিস কোটিং লাগিয়ে নেওয়া। এবার আমরা ফ্রাই করব। প্যানে তেল গরম হয়ে গেছে। এবার আমরা চিকেন পিসগুলো দিয়ে দেব। আমাদের চিকেনটা যেহেতু আগেরবারই ফ্রাই করে সেদ্ধ হয়ে গেছে, এবার ওপরের লেয়ারটা খুব ভালোভাবে যাতে ক্রিস্পি হয় 8 থেকে 10 মিনিট আমরা ফ্রাই করে নেব। এক পাশে আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা উল্টে দিচ্ছি। উল্টে এই পাশটাও 3-4 মিনিট ফ্রাই করে আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, চিকেন পিসগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব ক্রিস্পি হয়েছে। আর যেহেতু কোটিনের সাথে আলু ভাজা মেশানো আছে, তাই এই ডাবল ফ্রাইড চিকেনটা খেতে একটু অন্যরকম টেস্ট লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখার সাথে সাথে ভালো লাগলে একটি লাইক দিন। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ডাবল ফ্রাইড চিকেন রেডি। আমার আজকের ডাবল ফ্রাইড চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।